বাংলাদেশ দেখল কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থান। বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা, পতনের দ্বারপ্রান্তে হাসিনা সরকার। রাজনৈতিক দল করতে পারে এটা, অধিকার ছাড়া স্বাগত হতে পারে। সামরিক বাহিনী আমাকে বলছিল এই সরকারের দায়িত্ব গ্রহণ থাকতো যে একটা রাজনৈতিক দল করে বহু কষ্ট করে ক্ষমতায় আসে, আমাকে তো দিয়ে দিয়েছে এই কয়েকদিন আগে। এটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর, ইউনুসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে দুইজন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, বর্তমান প্রেক্ষাপটের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দর্শক, আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আশা রাখছি। ভিডিওর শুরুতেই কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়া। তো দর্শক, আর কথা বাড়বো, চলুন ভিডিও স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশ দেখলেও কাঙ্ক্ষিত গণ অভ্যুত্থান, 90-এর পরে প্রথম। কিন্তু এই অভ্যুত্থান ম্লান করে দিয়েছে 90-এর অভ্যুত্থানকে, এমনকি 69-এর গণ অভ্যুত্থানকেও, যেটা একটা বড় পাক পরিবর্তন ছিল আমাদের স্বাধীনতার আন্দোলনের এবং যেটা আমাদেরকে নিয়ে গেছিল মুক্তিযুদ্ধের পথে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো অনেকদিন থেকেই এই ধরনের গণজাগরণের কথা বলছিল, কিন্তু জনগণের কাছে তাদের বিশ্বস্ততা এবং আস্থা অর্জনের ঘাটতি ছিল বলেই হয়তো তাদের ডাকে এই ধরনের একটি অভ্যুত্থান সম্ভব হয়নি। সরকারের নিপীড়ন নির্যাতন ছিল তাদেরকে, তাদের বিরুদ্ধে হামলা মামলা ছিল, তাদেরকে গ্রেপ্তার করে কারা গারে অন্তরীণ করবার অবস্থা ছিল। কিন্তু তারপর একটি রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তির যেভাবে দাঁড়াবার কথা ছিল সেভাবে তারা পারেনি, অন্তত 15 বছরে পারেনি। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা একটা সামাজিক আন্দোলন এবং সেটা তারা সম্ভব হলো একটা গণ অভ্যুত্থান। এটাকে আমি বলি বাংলা বসন্ত, হয়তো কেউ কেউ বলবেন লাল রঙের বসন্ত। বসন্ত এখন নয় বটে, কিন্তু এটা আসলেই বসন্ত। এবং আপনারা জানেন যে এটা শুরু হয়েছিল একটা কোটার দাবিতে, কোটার সংস্কারের দাবিতে। এখন সেটা বৈষম্য নিরসনের কথা বলছে, দেশ গঠনের জাতীয় রূপরেখা আন্দোলনকারীরা দেবেন সেটাও তারা জানিয়েছেন। সব মিলে এই আন্দোলন চোখের সামনেই গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। বন্ধুকে নলের সামনে বুক চিতিয়ে দাঁড়াবার ইতিহাস পৃথিবীতে খুব কম আছে। এক নূর হোসেন 90-এর আন্দোলনে প্রাণ দিয়েছিলেন, এখনো তিনি ইতিহাস। আর 2024-এর জুলাই আর অগাস্টে অকাতরে বহু তরুণ তো জীবন দিয়েছেন, বহু শিশু। এক ইউনিসেফের তথ্য অনুযায়ী 32 জন শিশু প্রাণ দিয়েছে, প্রতিদিন মানুষ প্রাণ দিচ্ছে। একটি টুইট করা হয়েছিল যেন আন্দোলনকারীদের উপরে গুলি চালানো না হয়। আপনারা জানেন রোববারে আদালত বলেছে, আদালত সেই রুলটিকে মানে সেই রিটটিকে খারিজ করে দিয়েছে। তারা বলেছেন বটে যে পুলিশ যেন আইন কানুন মেনে চলে, আন্দোলনকারী যেন শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে পারে, এই কথা বলেছেন। কিন্তু কোনো কিছুতেই গুলি থামছে না, গুলি করছে পুলিশ, গুলি করছে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমি বলে রাখি তারা বড় চ্যালেঞ্জের সামনে আন্তর্জাতিকভাবে পড়তে যাচ্ছেন। সেনাবাহিনী অবশ্যই পক্ষে বলেছে যে তারা গুলি চালাবে না, কিন্তু এদের সঙ্গে যুক্ত হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন। এবং প্রকাশ্যে পুলিশের সঙ্গে, পুলিশের সামনে তারা অস্ত্র শস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গুলি করছে। এবং শিক্ষার্থী কারা এটা তো আমরা দেখলেই বুঝতে পারি, এই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের সিংহভাগ ছাত্র, শিশু, কিশোর, এবং তাদের 80%-এরও বেশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়। যারা গ্রেপ্তার হয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা সাধারণ শিক্ষার্থী। রাজনৈতিক দলের সংখ্যা বিএনপি বা জামাতের তাদের কথা বলা হয় বলে, কিন্তু এমনকি গ্রেপ্তারের সংখ্যাও সাধারণ শিক্ষার্থীদের তুলনায় খুবই কম। এবং আবারও সেই 52 শহীদ মিনারকে কেন্দ্র করে মানুষের জমায়েত। লক্ষ্য করলে দেখবেন যে এই আন্দোলনের কোনো একক নেতা নেই, সমন্বয়ক আমরা প্রথমে জেনেছি 62, পরে 65, এখন 158 জন। এদেরকে ডিবি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, ডিবিতে নিয়ে যাওয়া হয়েছে হেফাজতের কথা বলে। তার আগে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে জোর করে তাদের দিয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এই তরুণরা
কিছুতেই দমে যায়নি, যখনই মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে। এবং টিভি অফিসে তারা অনশন করেছে, তারা আন্দোলনের কথা বলেছে, সংগ্রামের কথা বলেছে, সাধারণ মানুষের সঙ্গে থাকবার কথা বলেছে। এবং আমাদের স্মরণ থাকার কথা যে তারা নানা পর্যায়ে কখনো 9 দফা, কখনো 8 দফা, কখনো 4 দফা, আবার 9 দফা, এইভাবে তারা সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন করেছে। আর এখন তাদের দাবি এক। শনিবারে নাহিদ ইসলাম, অন্যতম সমন্বয় যিনি ডিবির হেফাজতে ছিলেন, সবচেয়ে বেশি নির্যাতিত সম্ভবত, তিনি ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 1 দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। তাই আরও বলেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। এবং নাহিদ আরও বলেছেন যে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। স্বতঃস্ফূর্ত নাগরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান শুরু হয়েছে। এবং এই যে তরুণদের কথা, আকাঙ্ক্ষা, এবং যেটা আমরা গত কয়েক সপ্তাহে দেখেছি পুলিশের সামনে, আর্মির সামনে দাঁড়িয়ে তারা কীভাবে কথা বলেছে, গণমাধ্যমের সামনে তারা কীভাবে কথা বলেছে, অনন্য, সাধারণ, অভূতপূর্ব, কল্পনায় করা যায় না যে আমাদের সন্তানরা এত সাহসী, এত সচেতন, এত বুদ্ধিমান। এই আন্দোলনের নানান কর্মসূচির দিকে যদি তাকাই, তার নামকরণের দিকে যদি তাকাই, আমরা সেটা দেখতে পাবো। রোববারে যে ঘটনা ঘটলো, আওয়ামী লীগ তার আগের দিনই কর্মসূচি ঘোষণা করলো তারা রাজপথে থাকবে, এবং রাজপথে তারা সুবিধা করতে পারেনি, কিন্তু কিছু মানুষের জীবন তারা নিতে পেরেছে। এবং এই অবস্থা উপলক্ষেও নাহিদ এবং সাধারণ মানুষ, অসহযোগ কর্মসূচি ছিল, কিন্তু সাধারণ মানুষ ব্যাপকভাবে সারা দেশে রাস্তায় নেমেছে। এবং নাহিদ বিদ্যুৎ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্যারিসের অলিম্পিকের উনি 3 জন বিশেষ অতিথির একজন, পৃথিবীর এত বড় অলিম্পিকের উনি একজন। এবং আরও শুনে আপনারা খুশি হবেন, সোশ্যাল বিজনেসটাকে, এইটা অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেসের নামে। এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আগামী 100 বছর পর ইউনুসের পর, রবীন্দ্রনাথের পরে 125 বছর পরে নোবেল পেয়েছে দুজন। ডক্টর ইউনুসের পরে নোবেল পেয়ে সারা পৃথিবীর সমস্ত নোবেল এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক সমস্ত জনগণের নেতা বাংলাদেশের একজন হতে পারবে এই আশা হয়তো আমরা করতে পারি না। আর এই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্র দুই করেছেন, কি করেছেন, উনি 21 তারিখ বাংলাদেশ ছেড়েছেন আপনার প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য। সেইখানে প্যারিস অলিম্পিকে যাওয়ার পথে উনি বাংলাদেশের এই ঘটনা দেখেছেন। এই ঘটনা দেখার পরে বাংলাদেশের কয়েকটি টিভি সব সময় ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যেমন 71 সময় ডিবিসি এবং এই টিভিগুলি বলেছেন আপনি তো দেশের পক্ষে কথা বলেন না, আপনি বিদেশের পক্ষে কথা বলেন। তিনি নিজের চোখে দেখে গিয়েছেন, উনি জাতিসংঘের মহাসচিবের একজন অন্যতম 7 জনের একজন উপদেষ্টা, ওনাকে যখন ওনার দেশ সম্পর্কে বলা হয়েছে কি, তখন তো উনি বিবৃতি দিতে বাধ্য। সেই বিবৃতিতে তো উনি জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসেবে তা তো বলতে পারে না। নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হচ্ছে, জনগণকে গুলি করা হচ্ছে এবং 32 জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, উনি এই জিনিসটা তুলে ধরেছেন। এবং উনি এটা তুলে ধরে বলেছেন এই জিনিসটা হয়েছে কেন, কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে, তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন। উনি একজন নাগরিক হিসাবে কথা বলেছেন। আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনাদের টিভির কাছে সবাই বলছে তাদের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয় না, ডক্টর ইউনুসের ব্যাপারটা। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন। তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো দর্শক, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি একটু অল করে দিবেন। তো এখানে কিন্তু অনেকেই একটা ছোট্ট মিস্টেক করে থাকেন, আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি একটু অল করে দিবেন। তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা এই ভিডিওটি দেখতেছেন বা শেষ পর্যন্ত যারা আমাদের সাথেই থাকবেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।